আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝটপট কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম। চলে এসেছি আপনাদের সামনে একটি সাধারণ কেকের রেসিপি নিয়ে। এটি একটি ফ্রুট কেক। ভিউয়ার্স, ক্রিসমাসের সময় আমি আমার বাসায় এই ফ্রুট কেকটি তৈরি করেছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমি কিন্তু একদমই এক্সপার্ট না, আমি যেটা পারি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি জাস্ট প্যাকেটে যে মিক্স ফ্রুট পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি। আমি কোনো বাদাম ব্যবহার করছি না, আপনারা চাইলে বাদামটাও ব্যবহার করতে পারেন। আমি ফ্রুটসগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের মিক্স ফ্রুট রয়েছে। আমি 70 গ্রামের মতো ফ্রুটস নিয়ে সেটাকে অ্যাপেল সাইডার ফ্রুটস দিয়ে ভিজিয়ে দিয়েছি। 3 থেকে 3.5 ঘন্টার জন্য আমি এটাকে লিভ করে রেখে দিব রুম টেম্পারেচারে। আমি একটি বোলের ভেতরে 70 গ্রাম সুগার এবং 80 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। 70 গ্রাম সুগার, 80 গ্রাম বাটার। ভিউয়ার্স, আমি ফ্রিজ থেকে বাটারটা একটু লেটে বেট করেছিলাম দেখে আমার বাটারটা চিনির সঙ্গে মিক্সতে একটু সময় লাগছে। আমি এখানে জাস্ট রেগুলার চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে আইসিং সুগার ব্যবহার করতে পারেন। অবশ্যই চিনিটা আগে একটু মিক্স করে নেবেন, নাহলে কিন্তু চিনিটা ছিটে উঠবে। একটু একটু ব্লেন্ড করার পরে হাত দিয়ে আবার নেড়েচেড়ে একটু চিনিটা বাটারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে চিনিটা যেন দলা পেকে না থাকে, যেহেতু আমি গোটা সুগার ব্যবহার করছি, আইসিং সুগারে এতটা কষ্ট করতে হয় না। খুব ভালোভাবে মিক্স করার পরে দেখুন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি আরও একটু সময় বিট করতে থাকবো। বিট করতে করতে এটার কালারটা কিন্তু অনেকটা সাদা হয়ে যাবে এবং একটু ফোমের মতো তৈরি হয়ে যাবে। এবং অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে বাটারের সঙ্গে মিশে যায়। বেশ, দেখুন চিনিটা অনেকটা মিশে গিয়েছে। আমার বাটারটি কিন্তু অনেকটা রেডি হয়ে গিয়েছে। আরও একটু সময় বিট করার পরে আমি এটির ভেতরে 2টো ডিম দিয়ে দিব। দুঃখিত ভিউয়ার্স, ডিম দেওয়ার ভিডিওটা অ্যাক্সিডেন্টালি ডিলেট হয়ে গিয়েছে। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। আমি ডিমের সাদা অংশ এবং ইয়েলো অংশ একসঙ্গে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদাও ফোম করে নিতে পারেন, আমি জাস্ট একসঙ্গে বিট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট বিট করার পরে এটা আরও একটু ঘনত্ব বেড়ে যাবে। দেখুন ভিউয়ার্স, কিছু সময় বিট করার পরে এটা অনেকটা ফোমের হয়ে গিয়েছে। এরপরে আমি এতে 150 গ্রামের মতো ময়দা ব্যবহার করব। আমি অল পারপাস ফ্লাওয়ার ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের কেকের ফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি 150 গ্রাম ব্যবহার করছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি ময়দাটা আগে থেকেই চেলে নিয়েছিলাম। অবশ্যই আপনারা ময়দাটা চেলে ব্যবহার করবেন, তাহলে এর ভেতরে কোনো দলা পাকিয়ে থাকবে না। খুব সুন্দরভাবে মিক্স করে নিব। ভিউয়ার্স, আমি এখানে কোনো ব্লেন্ডার ব্যবহার করছি না, জাস্ট হাত দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। কিছু সময় মিক্সচারের পরে আমি এতে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 1 টেবিল স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। আমি বেকিং সোডা ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডারটা থাকে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। আবার আমি এই মিশ্রণটিকে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট আমি এটাকে এভাবে সুন্দরভাবে মিক্সিং করে নিব। মিশানো হয়ে গেলে আমি এতে যে ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি,
আপনারা চাইলে এই ফ্রুটসগুলোকে একটু বেকিং পাউডারের ভেতরে চুবিয়ে নিতে পারেন, তাহলে ফ্রুটসগুলো বেকের সময় নিচে চলে যাবে না। আমি নর্মালি দিয়ে দিচ্ছি, আমার মেশানো হয়ে গিয়েছে। দেখুন কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যে প্যানে আমি কেকটি বসাবো, আমার প্যানটি বেশ বড় ছিল, আমার কাছে ছোট কোনো প্যান ছিল না, এই জন্য আমি একটু বড় প্যানে বসিয়েছি। কিন্তু আপনাদের কাছে যদি ছোট সাইজের প্যান থাকে আপনারা সেটাতে বসাতে পারেন। আমি আবার খুব সুন্দরভাবে এটাকে দিয়ে সেট করে নেব। আমি যে পরিমাণ জিনিস ব্যবহার করেছি তাতে 1/2 পাউন্ডের থেকে একটু বেশি কেক হবে। আমার এই প্যানটি কিন্তু 1.5 পাউন্ড কেকের উপরে সেট করা যায়, যেহেতু আমি ছোট কেক তৈরি করছি এজন্য একটু নিচে চলে গিয়েছে। উপরে ডেকোরেশনের জন্য আমি কিছু চেরি ফল দিয়ে দিচ্ছি। জাস্ট দেখতে যেন সুন্দর লাগে এই জন্য আমি একটু চেরি ফল দিয়ে দিয়েছি। বিকজ আমি কিন্তু এতে একটি প্যানের ভেতরে পানি বসিয়ে সেটাতে বলক উঠিয়ে নেব। আমি পানিতে বেক করছি, এই জন্য আমি একটু বড় পাতিল নিয়ে নিয়েছি। এটি কিন্তু আমি গ্যাসের চুলায় বসাবো, যেহেতু আমার ইন্ডাকশনে পাতিলটি সেট হবে না এই জন্য আমি গ্যাসের চুলায় বসিয়ে দেবো। আমি প্রথমে একটি স্ট্যান্ড দিয়ে পানি গরম করে আমি ফুটিয়ে নেব। প্রথমে জাস্ট ফোটানোর পর আমি কীভাবে এটাকে বসিয়ে দেবো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণও ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে বালি দিয়েও এই বেকিংয়ের কাজটি করতে পারেন, আমি পানি দিয়ে করছি। জাস্ট এভাবে আমি বসিয়ে দিব। পানির উপরের ভাপটা যেন ভেতরে কেকের ভেতরে না যায় এই জন্য আমি উপরে একটি র্যাপিং পেপার দিয়ে, ফয়েল পেপার দিয়ে জাস্ট মুড়িয়ে দেব ডাবল করে। আবারও বলছি আমি ফয়েল পেপার দিয়ে ফুলিয়ে নেব। আপনারা যদি বালু ব্যবহার করেন সেক্ষেত্রে ফয়েল পেপারের প্রয়োজন হবে না। অবশ্যই যে কোনো পাত্রে কেক সেট করার আগে খুব পুরোপুরি ভর্তি করা যাবে না, তাহলে কিন্তু কেক বেক হওয়ার জন্য জায়গা পাবে না। আমার কেকটি কিন্তু অনেক নিচে চলে গিয়েছিলো, বেকিংয়ের জন্য যথেষ্ট জায়গা পাবে এই জন্য আমি উপরে ফয়েল পেপার দিয়ে নিয়েছি। আমি ডাবল করে দিয়ে দিয়েছি, পানি বলক হয়ে গেছে। এবার আমি এর উপরে কেকটি বসিয়ে সেট করে নিব। 45 মিনিট আমি এভাবে কেকটি বেক করে নিব। 45 মিনিট পরে ভিউয়ার্স আমার কিন্তু কেক বেক হয়ে গিয়েছে। দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে, কতটুকু পারফেক্ট হয়েছে এটা করার দেখার জন্য আমি একটা কাঠির সাহায্যে ট্রাই করে নিচ্ছি। এবার আমি কেকটি বাহিরে নিয়ে আসব। এই কাজটা একটু সাবধানে করবেন, যেন হাতে পানি গরম পানির ভাপ না লাগে। জাস্ট সাইড দিয়ে একটু কেটে কেকটা বসে নামিয়ে নেব। দেখুন কেকটি একদম স্মুথলি উঠে আসবে। আমার কেক রেডি করা হয়ে গিয়েছে, আমি এবার কেকটি খুলে ফেলছি। কেকটি কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভিউয়ার্স। আপনারা চাইলে উপরে ফ্রুটস দিয়ে আরও ডেকোরেশন করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু ফ্লাফি হয়েছে। উপরে যে কোনো ফ্রুটস দিয়ে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে কেক আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই কেকটি যদি আপনারা যে কোনো র্যাপিং পেপারে মুড়ে বাহিরে রেখে দেন রুম টেম্পারেচারে, সেক্ষেত্রে 2 থেকে 3 দিন ভালো থাকবে। দেখুন কতটা সফট হয়েছে, আমি যে পানির ভাপে দিয়েছি তার জন্য কিন্তু কেকের বেকিংয়ে কোনো প্রবলেম হয়নি। দেখুন কতটা ফ্লফি হয়েছে, তৈরি হয়ে গেল আমার ফ্রুটস কেক।
আবারও বলছি, আমি কিন্তু একদমই এক্সপার্ট না। আমি যেটুকু করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।